স্টেপ আপ ডাব্লিউ বিসিএস সকল অ্যাসপিরেন্টসদের জন্য নিয়ে এসেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ। চলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেনগুলো দেখে নি। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অর আইএসএ এর প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হল কোন দেশ? উত্তর, ভারত। বিশ্বের নম্বর ১ বাসমতি রাইসের তকমা পেল কোন বাসমতি রাইস? উত্তর, ইন্ডিয়া গেট কোম্পানির বাসমতি রাইস। আ কনফিউজড মাইন্ড স্টোরি শিরোনামে বই লিখলেন কে? উত্তর, সাহিল শেঠ। ২২ ওয়ার্ল্ড ব্লকচেইন সামিট শুরু হল কোথায়? উত্তর, দুবাইয়ে। ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়? উত্তর, ২০ অক্টোবর। এই দিনটির এই বছরের থিম হল ডাটা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। কংগ্রেসের নূতন প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হলেন? উত্তর, মল্লিকার্জুন খাড়গে। হাই পারফরমেন্স ডাইরেক্টর অর এইচপিডি ফর ইন্ডিয়ান বক্সিং এখানে সর্বোচ্চ নাম করলেন কে? উত্তর, বার্নার্ড ডান। সিঙ্গেল ইন্টিগ্রেটেড পেনশনার্স পোর্টাল কে চালু করলেন? উত্তর, জিতেন্দ্র সিং। দ্য ফলোয়িং পোর্টালস হ্যাভ নাও বিন মার্চ উইথ দ্য ভবিষ্য উইন্ডো, অনুভব, অনুদান, সংকল্প অ্যান্ড পেনশন। নতুন রেভিনিউ সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন? উত্তর, সঞ্জয় মালহোত্রা। জেপি মর্গান ইন্ডিয়া এর হেড হিসাবে কে নিযুক্ত হলেন? উত্তর, কৌস্তভ কুলকার্ণী। ইউএন মাল্টি ডাইমেনশনাল পোভার্টি ইন্ডেক্স অর এমপিআই অনুযায়ী কোন দেশে বিশ্বের সবচেয়ে বেশি গরিব জনসংখ্যার লোকজন বাস করে? উত্তর, ইন্ডিয়া। অ্যাজ পার দ্য রিপোর্ট, দ্য নাম্বার অফ পুয়ার পিপল ইন ইন্ডিয়া ফেল বাই অ্যাবাউট 415 মিলিয়ন বিটুইন 2005-06 অ্যান্ড 2019-21। ইন্ডিয়া হ্যাজ বাই ফার দ্য লার্জেস্ট নাম্বার অফ পুয়ার পিপল ওয়ার্ল্ড ওয়াইড অ্যাট 22.8 crore, ফলোড বাই নাইজেরিয়া অ্যাট 9.6 crore। টু থার্ড অব দিস পিপল লিভ ইন এ হাউস হোল্ড ইন হুইচ অ্যাট লিস্ট 1 person ইজ ডিপ্রাইভ অব নিউট্রিশন। ফ্রিডম হাউস ইন্টারনেট ফ্রিডম ইন্ডেক্স এখানে ইন্ডিয়ার স্থান কত? উত্তর, 51। জ্যোতি ইয়ারাজ্জি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু ফিনিশ দ্য 100 meter হার্ডেলস রেস ইন আন্ডার 13 seconds অ্যাট দ্য ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস ইন বেঙ্গালুরু। সজন ভানওয়ালা হ্যাজ ওন ইন্ডিয়াজ ফার্স্ট গ্রেকো রোমান মেডেল ইন আন্ডার 23 রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ইন্ডাস ওয়াটার ট্রিটি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপয়েন্টস চেয়ারম্যান অব কোর্ট অব আর্বিট্রেশন। দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ অ্যাপয়েন্টেড নিউট্রাল এক্সপার্ট অ্যান্ড চেয়ারম্যান অব দ্য কোর্ট অব আর্বিট্রেশন রিগার্ডিং দ্য ডিজাইন ফিচার্স অব দ্য কিষেনগঙ্গা 330 megawatts অ্যান্ড রাটেল 850 megawatts হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস রিজন ফর ডিসএগ্রিমেন্টস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওভার দ্য 1960 ইন্ডাস ওয়াটার ট্রিটি অর IWT। মাইকেল লিনো হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউট্রাল এক্সপার্ট। সিয়ান মার্ফি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অব দ্য কোর্ট অব আর্বিট্রেশন। ইউরোপিয়ান ইউনিয়ন্স পার্লামেন্ট অ্যাওয়ার্ডস সাখারভ প্রাইজ টু পিপল অব ইউক্রেন ফর দেয়ার রেজিস্ট্যান্স টু রাশিয়াস ইনভ্যাশন। সাখারভ আর নোবেল পিস প্রাইজ লরিয়েট ডায়েড ইন 1989। ক্যাশ ই হ্যাজ পার্টনার্ড উইথ দ্য ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর IRCTC টু প্রোভাইড আ ট্রাভেল নাও পে লেটার অর TNPL
পেমেন্ট অপশন। আজকের ভিডিওটিকে দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। তোমাদের আজকের প্রশ্ন, হুইচ কান্ট্রি ফাইল্ড হ্যাজ ফাইল্ড অ্যান অ্যাপ্লিকেশন সিকিং আ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর জিআই ট্যাগ ফর নিহনশু। প্রত্যেকে কমেন্ট বক্সে নিজেদের উত্তর জানাবে। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।